ভয়াবহ। দেশে দৈনিক করোনা সংক্রমণ ছুঁতে চলেছে 2,74,000। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের পর করোনার হটস্পট হয়ে উঠল রাজধানী। দিল্লিতে 24 ঘন্টায় করোনা সংক্রমণ হয়েছে 41,192 জনের। এই পরিস্থিতিতে অর্থনীতির দুরবস্থা মেনে নিয়েও এক সপ্তাহ কারফিউ জারি করল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার। আগামী সোমবার পর্যন্ত কার্যত লকডাউন চলবে রাজধানীতে। দিল্লিতে করোনা সংক্রমণ অত্যন্ত দ্রুত হারে বাড়ছে। সপ্তাহ শেষে কারফিউ জারি করে প্রাথমিকভাবে করোনা রোখার চেষ্টা হলেও তাতে লাভ হয়নি। করোনা পরীক্ষায় 100 জনের মধ্যে 30 জনের রিপোর্ট পজিটিভ আসছে। অর্থনীতির অবস্থাও খারাপ। এই পরিস্থিতিতে লকডাউনের পথে প্রথমে হাঁটতে চায়নি দিল্লির আপ সরকার, কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাসপাতালে বেড নেই, অক্সিজেনের হাহাকার। এই পরিস্থিতিতে দিল্লির আপ সরকারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজালের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। তারপরই করোনা চেন ভাঙতে এক সপ্তাহ কারফিউয়ের সিদ্ধান্ত। বেসরকারি সংস্থার কর্মীদের এই সময় বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। সরকারি অফিস খোলা থাকলেও শুধু জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই যাবেন। বাতচিত কে বাদ হমে ইয়ে লাগা কি দিল্লি কা হেলথ সিস্টেম বড়ি মাত্রা মে অর অধিক পেশেন্টস আব লেনে মে অসমর্থ হ্যায়। আগর হমনে অভি লকডাউন নি লাগায়া তো কহিন এসা না হো কি বড়ি ত্রাসদি হো জায়ে। হম কিসি ভি হালত মে দিল্লি কো উস পরিস্থিতি মে নহি লে জানা চাহতে जहाँ कॉरिडोर के अंदर पेशेंट्स पड़े हैं, सड़कों पे लोग दम तोड़ रहे हैं। आज सभी परिस्थितियों का जायजा लेने के बाद आपकी सरकार को ये लगता है कि दिल्ली में कुछ दिन के लिए लॉकडाउन लगाना ज़रूरी है, तो आज रात को 10 बजे से अगले सोमवार को सुबह 5 बजे तक 6 दिन के लिए दिल्ली में लॉकडाउन लगाया जा रहा है। इस दौरान जाहिर है कि जो जो एसेंशियल सर्विसेज हैं वो जारी रहेंगी, খানে পিনে কি মেডিকেল ব্যবস্থাও কি ও জারি রহেঙ্গি। এদিকে এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 1,619 জনের। মহারাষ্ট্রেও সংক্রমণ লাগাম ছাড়া, সেখানে দৈনিক করোনা আক্রান্ত হচ্ছেন 1,09,319 জন। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চিঠিতে অভিযোগ জানিয়েছেন দিল্লির জন্য বরাদ্দ অক্সিজেন অন্য রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।